আপনার অধিকার আপনার দায়িত্ব। দুর্নীতিকে না বলুন এ প্রতিপাদ্যে ভোলা তোজুমদ্দিনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে দিবসের উদ্বোধন করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সাদির সঞ্চালনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগম। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দাওয়ান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম শিলা ও তোজুমুদ্দিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকসুদুর রহমান মুরাদসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। Thank you.